জাহান্নামের আযাব থেকে আপনি কিভাবে বাঁচবেন এবং কবরের আযাব থেকে আপনি কিভাবে বাঁচবেন? এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে যে হুজুর এমন কিছু আমল বলে দিন যে আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আমি সহিহ হাদিস থেকে আপনাদের কাছে কিছু আমলের কথা বর্ণনা করবো ইনশাআল্লাহ। আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে আমাদেরকে কি করবেন, রক্ষা করবেন। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন মাগরিবের সালাতের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার তিনবার অথবা সাতবার পড়বে, অথবা ফজরের সালাতের পরে তিনবার অথবা সাতবার পড়বে, সেই ব্যক্তি যদি মাগরিবের পরে পড়ার পরে যদি রাত্রে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সকালে পড়ার পরে যদি দিনে মারা যায় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে কি করে দিবেন, হারাম করে দিবে। তাহলে আমলটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ছোট্ট একটা আমল, আল্লাহুম্মা আজিরনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যার সময় তোমরা এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাইবা পড়বা, সেটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। রাসূল সকাল সন্ধ্যা বেশি বেশি করে দোয়াটা পড়তেন। তাহলে এক নম্বর আমল হলো আল্লাহুম্মা আজিরনি তিনবার অথবা কতবার, সাতবার, ফজর এবং মাগরিবের সালাতের পরে, বুঝতে পেরেছেন? আরেকটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি। আরেক হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারটা পড়বে, সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, ইস্তিগফার যদি সকালবেলা পড়ে আর সে যদি দিনে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মুস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। বলে তাহলে জাহান্নাম থেকে বাঁচার আমল কয়টা বললাম? তিনটা। নাম্বার ওয়ান হলো আল্লাহুম্মা আজিরনি, যেটা সবাই পারবেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আর তিন নম্বর হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আপনারা শিখে নিতে পারেন, বিভিন্ন বইও পাওয়া যায়, হাদিসের কিতাবে বুখারী মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদুল ইস্তিগফার, কথা কি বুঝতে পেরেছেন? এখন হলো কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেন, আপনি যদি কবরের আযাব থেকে বাঁচতে চান প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সমস্ত গুনাহকে আপনি ছেড়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? দ্বিতীয় কাজ হলো আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, হায় আল্লাহ আমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরাতুল মুলক করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে মাফ করে দেবে। সূরাতুল মুলক কত নম্বর পারায়? ২৯ নম্বর পারায়। কত নম্বর পারায়? ২৯ নম্বর পারায়। কথা কি বুঝতে পেরেছেন? বা এশারের সলাতের পরে ঘুমের আগে যে ব্যক্তি সূরাতুল মুলক পড়বে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেবে। চার নম্বর আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিরা বলেন, সেটা হলো কিছু সময় মুরাকাবা করা। মুরাকাবা বলতে আপনি ঘুমানোর আগে সবসময় চিন্তা করবেন, আমি মৃত্যুবরণ করব, হ্যাঁ আমার জীবনের শেষ ছাত্র হতে পারে, আমি সারাদিন কী আমল করলাম, হ্যাঁ কবরে আমার সাথে কী হবে, এই কথাগুলো যখন আপনি চিন্তা করবেন তখন দেখবেন আপনার ভিতরে ভয় সৃষ্টি হবে, গুনাহ ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে নিশ্চয়ই কী করবেন, মাফ করবেন। তাহলে কবর আযাব থেকে বাঁচার জন্য কয়টা আমল বললাম? চারটা। নম্বর ওয়ান হলো আপনাকে কী করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর বেশি বেশি করে পড়তে হবে। তিন নম্বর হলো সূরাতুল মুলক আপনি এশারের পরে পড়বেন। আর চার নম্বর হলো কিছু সময় কবরের জন্য মৃত্যুর মোরাকাবা করবেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন।